কষ্টের দিন, এবাদত করলে জান্নাত দিব আল্লাহ বলছে। তারপরে আবার রমজান মাসে জান্নাতের দরজাও খুলে রাখছে। রমজান মাসে জান্নাতের দরজা কি? আমার নবী কইছে রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলি খোলা, জাহান্নামের দরজাগুলি। তাহলে বোঝা গেল জান্নাতের দরজা যদি রমজানে খোলে, এটা কার লাগে খুলছে? নবীর হগল উম্মতের লাগিয়া। যারা রোজা, সাড়ে আটটায় স্কুলের দরজা খুলে দিছে কার জন্য? ছাত্রদের জন্য, না আমরা লাগিয়া। তা রমজান আইছে দরজা খুলে দিছে কার জন্য? এই তো সহজে বোঝা গেছে, স্কুলের দরজা খুলছে ছাত্রের জন্য, আমরার জন্য নয়। তাহলে রমজানে যদি বেহেস্তের দরজা খুলে দেয় কার জন্য খুলছে? তারপরে রোজা রাখছেন, এটা এবাদত। আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। কিন্তু এরপরে দেখেন কত সুন্দর, এত কষ্ট করে সারা দিন রোজা রাখি, এরপর আবার 20 রাকাত তারাবি। এর কারণ কি জানেন? আমরা 11 মাস দুনিয়া চলাফেরা করে যেই বেজাল করছি, এই বেজালগুলো সোজা করবার লেগিয়া, জান্নাতি উপযুক্ত বানাইবার লেগিয়া কিন্তু রোজার ভরও আবার তারাবি মারছে। তার কারণ দেখবেন আমাদের সমাজে, আপনার বাস চিনেন? বাস এই খোটাগুলি কিসের? বাসের না? এই বাসের কাজ যারা করে তাদের দেখছি, আপনার ওই বাস যদি আঁকা বাঁকা থাকে, আঁকা বাঁকা বাসগুলি সোজা ব্যবহার করার জন্য এগুলি কি করে? বনকোটা দিয়ে আগুন জ্বালায়। আগুন জ্বালাইয়া যেই জায়গাটা বাঁকা দেখবেন এই জায়গাটা আগুনের মধ্যে কি করে? সেকা দেয়। আমরা দেশে সেকা কয়, আপনারা দেশে কি কয়? সেকাই। আর দেশ তো একটাই, কি কন? আমরাও বাংলাদেশ, আপনারাও কি? বাংলাদেশ। সেকা দেয়, সেকা দিয়ে দেখবেন গাছের মধ্যে লাগাইয়া ধাক্কা দেয়। কি করতো? বাসটা বাঁকা ছিল, এই করতেছে কিসের জন্য? আমার আল্লাহ কয় বন্ধু গো, আমি তো তোমার উম্মতের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। শুধু রমজানের রোজায় 11 মাসের আঁকা বাঁকা সোজা হয় না। এই জন্য রম শব্দের অর্থ হলো পুরো যাওয়া। এটা কি পুরে যাওয়া? বেজাল ফুরে যাওয়া, একবারে ফুরে যাওয়া না, বেজাল ফুরে। যেমন আগুনের সেকা দিয়া বাঁকা বাস কি করে? সোজা করে। আল্লাহ কয় আমিও রং শব্দের আগুনে সেকা দিলাম 11 মাসের বেজাল দূর করে। কেন? আমি যে জান্নাতের দরজা খুলে রাখছি, তাদেরকে তো জান্নাতে নিতে হবে। দেখবেন ওই ভদ্রলোক আগুনের সেকা দিয়া বাস সোজা করতে করতে, বাঁশের গোড়ার দিকটা মোটা বেশি থাকে তো, এটা চাপ দিলে সোজা হয়, সাইরা দিলে বাঁকা। মিস্ত্রি জিগায় বাড়িওয়ালারে, চাচা 15-20 মন ওজনের পাথর পাইবেন? কই কি লেগা? কই আগুনের সেকা দিয়া পাথরের চাপা দিয়া রাখলে সকালে দেখবেন সোজা। কহ পামু তো কত নিয়ে আসেন, পাথর দিয়া চাপা দিছে সকালে সোজা। যেই কাজে বাস দরকার ছিল সেই কাজ কাজে লেগে গেছে। আল্লাহ কই বন্ধু, রং শব্দের আগুনে সেকা দিলাম 11 মাসের আঁকা বাঁকা গোড়ার দিকটা সোজা হইতে চায় না, এই জন্য আমি আল্লাহ জান্নাতির উপযুক্ত বানানোর জন্য 20 রাকাত তারাবি নামাজের সাফা মাইরা দিলাম। তোমার উম্মতেরে আমি জান্নাতি বানাইয়া ছাইরা দিব। জোরে জোরে কন সুবহানাল্লাহ। এত ভালোবাসা যে নবীর উম্মতের সাথে, এই নবীর সাথে সম্পর্ক করা, নবীর আদর্শে ফিরে আসা আমাদের দরকার আছে কি না? বলতেছিলাম আল্লাহ এই নবীর উম্মত হিসাবে আমাদের কত কিছু দিল, এর ওয়াজ করতে গেলে এই দুনিয়া কেমন হয়ে যাইবে, ওয়াজ শেষ হইতো না। এক কদরের ওয়াজ করতে গেলে 6 মাস চলবে, শেষ হবে না। এত বড় বাজেট যেই নবীর উম্মতের আল্লাহ দিল, নবীর উম্মত হইলে নবী আমরারে কি দিব, এটা দেখবার আছে না? এটা দেখবার সিস্টেমে যাইতেছি, কষ্ট হইতাছে না তো আপনাদের? যাই হোক, বলতেছিলাম নবী যে কিছু দিতে পারে তার বাস্তব। বেচারা স্বপ্নে দেখে নবীজি 2টা রুটি দিয়া গেছে, স্বপ্নে রুটি পাইয়া খাইতে শুরু করলো, খাইতে খাইতে একটা রুটি খাইছে, আর একটা রুটির অর্ধেক করে অর্ধেকটা খাইছে, বাকি অর্ধেক হাতের মধ্যে। এমন সময় তার ঘুম ভেঙে গেছে। ওই আশেক বলেন আল্লাহর কসম, নবী পাকের দেওয়া স্বপ্নের 2 রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে।
এই নবী এখনো কিছু দিতে পারবে কিনা বলুন? আসু নবীর উম্মতে যদি আমার আল্লাহ এত কিছু দেয়, নবীর কাছে আমরা কিছু দাবি করি, আমরা কেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। মা খাদিজা, আমার নবী যেদিন এই কোরআনের জন্য জাবালে নূর পাহাড়ের চূড়ায় বসে থাকতেন, জাবালে নূর পাহাড়ের চূড়ায় আমার নবী যখন কোরআনের জন্য নির্জন নিরিবিলি বসে থাকতেন, একদিন দুই দিন তিন দিন পার হয়ে যেত, আমার নবী হুজরায় আসতো না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ভালোবাসায় কোরআনের পক্ষে দুইটা রুটি এক মস্ক পানি লইয়া ওই পাহাড়ের চূড়ায় যায়া উঠত। এত উঁচু পাহাড়, নিচে গেলে ভয় করে উঠতে, সাহস পায় না। কত মানুষ উঠতেছে, আমি নিজেও কাছে গিয়েছিলাম, সাহস পায় না ওঠার জন্য। কিন্তু তখনকার সময় মা খাদিজা পাহাড়ের উপরে উঠে যাইত। মা খাদিজা একবার রুটি পানি লইয়া উঠতে যাইয়া স্লিপ কাইটা পাথর, কয়েকটা পাথর নিচে পড়ে গেলেন, দুই পাও কয়েক জায়গায় ক্ষত বিক্ষত হইয়া রক্তে লাল লাল হয়ে গেল। তারপরও খাদিজা বলেন, রে খাদিজা, আল্লাহর হাবিব বসে আছে রে, রক্তে লাল লাল হইতে পারো, রাসূলের ভালোবাসা ছাড়তে পারো না, যাও, তোমাকে যাইতেই হবে। রক্তে লাল লাল হইয়া ও হাসিমপুরের মা বোনেরা শোনো, মা খাদিজা রুটি পানি নবীর ভালোবাসায় লইয়া একেবারে জাবালে নূর পাহাড়ের চূড়ায় যাইয়া দেখে আমার নবী দুর্বল হইয়া চোখ বন্ধ করে কাত হয়ে পড়ে আছেন। নবীজির পাশে দাঁড়াইয়া মা খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। কিছুক্ষণ কাঁদার পর আমার নবী চোখ খুলে খাদিজার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। একজন কাঁদে আর একজন হাসে। আল্লাহ একবার বলো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথাই ব্যথিত, আপনার ভালোবাসায় এত কষ্ট করে আসলাম, আমি কান্দি, আপনি কেন হাসেন? আমার নবী বলেন, খাদিজা রে, তুমি কান্দো, আমি কেন হাসি? শুনো, আমি নবীর ভালোবাসায় দুইটা রুটি এক মস্ক পানি লইয়া জাবালে নূর পাহাড়ের চূড়ায় আসার কারণে ও খাদিজা, আমার আল্লাহ তোমার জান্নাত দান করে দিয়েছে। খাদিজা রে, তোমারে জান্নাত দিয়েছে আমার আল্লাহ, আমি কেন হাসবো না, কেন খুশি হব না? শুধু জান্নাত নয় রে খাদিজা, আমার আল্লাহ তোমারে সালামও জানাইছে, জান্নাতও দিছে, তোমারে সালামও দিছে। আল্লাহ একবার বলো। যে নবীর ভালোবাসায় দুইটা রুটি এক মস্ক পানি নিলে আমার আল্লাহ জান্নাত দেয়, সালাম দেয়, এই নবীর ভালোবাসায় আমরা কি পাবো? খাদিজা কি শিক্ষা দিয়ে গেলেন? খাদিজা কান্দে, আমার নবী হাসে। নবী বলেন, খাদিজা রে, আল্লাহ তোমাকে জান্নাত দিল, খুশি হইলা না, তোমাকে সালাম দিল, তুমি খুশি হইলা না, তুমি তো কান্দতেছো, খুশি হও, আমি নবী খুশি হয়েছি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনার ভালোবাসাই আমাকে জান্নাত দিতে পারে, আমাকে সালাম দিতে পারে গো, আপনার ভালোবাসাই আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, সালাম দেয়, আমি যে আপনাকে ভালোবাসলাম, আপনি নবী আমারে কি দিলেন, আল্লাহর দাওয়াতে আমি খুশি হব না? রাসূল আমাকে যতক্ষণ পর্যন্ত কিছু না দিবেন, আপনি নবী কিছু না দিলে আমি খুশি হব না। তাহলে বুঝা গেল আদায় করার রাস্তা পাইছি। রাসূল বলেন, খাদিজা বলো তুমি কি চাও, আমি তোমাকে দেব। নবীর দেওয়ার ক্ষমতা আছে? আমাদের দেশে এক কিসিমের ভাইয়ের আছে, এই ক্ষমতা মানে না, নবী দিতে পারে না। হ্যাঁ বলে খারা কয়, নবী দিতে পারে না, পারে না। বিদায় দেখবেন, যারা এই আকিদা পারে না তারা দেখবেন আজানের মোনাজাতে একটা শব্দ ছিল, সুরসুর সময় পড়ছি, অরযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। বলুন এই শব্দটা ওই ভাইয়েরা আজানের মোনাজাতে ব্যবহার করে? রেডিও টিভিতে তাকায়া দেখেন এই শব্দটা তারা ব্যবহার করে না। আমার নবী হাশরের ময়দানে উম্মতকে সাফায়াত করে জান্নাতে নেবে এই শব্দটা তারা ব্যবহার করে না। তাদের আকীদা হলো নবী কিছু করতে পারে না। আপনাদের আকীদা কি, নবী কিছু করতে পারবে? এই আকীদার মধ্যে আপনারা কে কে আছেন হাত তুলে দেখান। আল্লাহ Yeah!
মাশাল্লাহ, হাত নামান, হাত নামান। যারা টিভিতে আলোচনা করে আমাদের সুন্নি জামাতের ভাইদের, আমি তাদেরকে বলে দিয়েছি আপনারা শুধু কাগজের লেখা নির্দেশে আলোচনা করে আসবেন না। আমি আপনাদের কাছে দাবি রাখলাম, কেন টিভিতে অরযুকুনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা এই শব্দটা কেন বন্ধ করা হলো? এই প্রতিবাদ আপনারা করবেন না হয় কাল কিয়ামতে রাসূলে পাকের সামনে জবাব দিতে হবে। আমি যদি টিভিতে যাইতে পারি, আমি এই দাবি করব, এই দাবি পুরা না হওয়া পর্যন্ত টিভির আলোচনায় আমি অংশ নেব না। বাবারা ভাইয়েরা আসুন, আজকে সেই নবীকে এইভাবে কমাইতে কমাইতে আজকে প্রথম আলোর সাংবাদিক, প্রথম আলোর সম্পাদক আমার নবীকে এবং নবীর আদরের সাহাবি আবু হুরাইরাকে পর্যন্ত ব্যঙ্গচিত্র করেছে। এমন মানুষ বাংলাদেশেও জন্ম হইতে শুরু করেছে। তার কারণ হলো আমরা নিজেরাই নবীর ক্ষমতা কমায়া দিতেছি। বাবারা ভাইয়েরা আসুন, এগুলি আগে মজবুত করুন, ইমান আকীদা মজবুত করুন। বাবারা ভাইয়েরা, নবী কিছু দিতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? মা খাদিজা দাবি করে বসলেন, নবী গো আল্লাহ তো আমাকে জান্নাত দিল আপনার ভালোবাসায়, আল্লাহ আমাকে সালাম দিল আপনার ভালোবাসায়, আপনি নবী কি দিবেন? আপনি না দেওয়া পর্যন্ত আমি খাদিজা খুশি হব না। আমার নবী ডাকে, খাদিজা রে বল কি চাইবি? কথা দিলাম আমি রাসূল, তোকে দেব, তোমাকে দিব, খুশি করব তোমাকে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি খুশি করতে চান আপনার নবী আমাকে কিছু দিতে হবে। আমার নবী বলেন, খাদিজা রে বল তুমি কি চাও আমি দেব। প্রথম নম্বরে আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের দেশের বিবিরা নতুন শাড়ি চায়, স্বর্ণলঙ্কার চায়, রে মা বোনেরা শুরু স্বামীর কাছে আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজা কি চেয়েছে? প্রথম নম্বরে দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো, কবে জানি আমি খাদিজার মৃত্যু হয়ে যায়, আমাকে কবরে নিয়ে যাবে, লোকেরা কবরে দাফন করে সবাই চলে আসবে, হুজুর হে কবরের বয় আমি খাদিজা সইতে পারি না, আমার চোখের পানি দূর করতে পারি না, আল্লাহর বন্ধু গো আমাকে যদি খুশি করতে চান। প্রথম দাবি হলো, আমি খাদিজা মৃত্যুবরণ করলে আপনার নবীর একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমি খাদিজারে কাফন পরাইবে। কি দাবি করেছে ও মা বোনেরা, নবী গো আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমারে কাফন পরাইবেন। বলুন, নবীর পাঞ্জাবি যার গায়ে আছে তার দাম আছে? কয় না, তার দাম আছে? যাও খাদিজা, তোমার এই দাবি মানলাম, কান্দা থামাও। না কান্দা থামাবো না, আরো একটা দাবি। কি দাবি? হুজুর আমাকে যেই কবরের মধ্যে শোয়াবেন আমি খাদিজাকে শোয়াইবার আগে আগে আপনি নবী কবরের মধ্যে শুয়ে আসবেন। আমার বিশ্বাস গো, এ রাসূল যদি এই মাটিতে পিঠ লাগায় আমি খাদিজার কবরে আজাব হবে না। ও হাশিমপুরের মা বোনেরা, এমন দাবি স্বামীর কাছে করো, স্বামী গো ঈদের বাজারে ঈদের মার্কেটে শাড়ি কিনে দাও বা না দাও, একটা ফাতেমার জীবনী আমারে কিনা দাও, আমার নবীর আদর্শের একটা কিতাব আমারে কিনে দাও, রাবিয়া বস্তির জীবনী কিনে দাও মা গো, যেই ঘরে শাড়ি কাপড় দিয়ে সুখে সাজাইছ তোমার সুখের বর্তি কাপড় গুলো তোমার ঘরে থাকবে, তোমার সাদা কাফন পরাইয়া বিদায় করে দিবে, একটা কাপড়ও তোমারে কবর দিবে না। মা খাদিজা কি দাবি করলেন আমার নবীর কাছে? তোমরাও সে আদর্শে ঢুকে যাও। সকলে বলুন আমিন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কবরের মধ্যে আপনি একটু শুয়ে আসবেন। যাও খাদিজা, দুই নাম্বার দাবি রাখলাম, আরো কোনো দাবি আছে কিনা? মা খাদিজা কান্দে, হুজুর
হুজুর, তিন নাম্বার দাবি হলো আমাকে কবরে শুয়াইয়া উপরে মাটির কাজ শেষ করে সবাই যখন চলে যাবে গো আপনারা সুল যাইতে পারবেন না, আমার মাতার পাশে বসে থাকবেন, মুলকিন নকির কি জানি সওয়াল করবে, কি প্রশ্ন জানি করবে গো, আমার ভয় লাগে আমি জবাব দিতে পারবো কিনা। হুজুর তিন নাম্বার দাবি হলো ওই মুলকিন নকিরের সওয়ালের জবাব প্রশ্নের উত্তরখানি আপনারা সুল আমার পক্ষ থেকে দিয়ে দিবে। আমার নবী বলেন যাও খাদিজা এবার তুমি খুশি হও। খাদিজা এখনো খুশি হয় না, আরো বেশি বেশি করে কানতে শুরু করলো। আমার নবী ডাকে খাজি রাজারে, খাদিজা রে তুমি না বলেছো দাবি পুরা করলে খুশি হইবা, এখন কেন কান্দো, বলো আরো কোনো দাবি আছে কিনা, আমি রাসূল তোমার দাবিগুলো রাখবো। এবার ডাকতেছে খাদিজা, ইয়া রাসূলুল্লাহ আর একটা দাবি আমার মনে জেগে গেছে, আর কোনো দাবি আমি করব না, বলো তোমার কি দাবি রে খাদিজা। মক্কার মানুষ মৃত্যুবরণ করলে আমি দেখিছি গো কাফন পরাইয়া বাজার থেকে সুরমা কিনে না কাফনের উপর ছিড়াইয়া সুরমা দিয়া শেষ বিদায়ের সাজানি সাজাইয়া দেয়। আল্লাহর বন্ধু গো আমার শেষ দাবি হলো আমি খাদিজা মৃত্যুবরণ করলে কাফন পরাইয়া বাজারের কিনা সুরমা আমার গায়ে লাগাইয়েন না। হুজুর এ সুরমা আমি খাদিজা গায়ে লাগাইতে চাই না। আমার নবী বলেন খাদিজা রে কোন সুরমা দিব, কই সুরমা, খুরমা কোত্থেকে আনবো, কোন সুরমা দিলে খুশি হবে বলো। আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজা কান্দে, হুজুর আমি কিছু সুরমা জোগাড় করে রেখেছি, আমি কিছু সুরমা দলা করে রেখেছি, কোত্থেকে আনছো? হুজুর গো আল্লাহর বন্ধু আপনি নবী যখন মক্কা নগরীতে ঘোরাফেরা করে হুজরার ভিতরে ঢুকেন, ঘরের ভিতরে ঢুকেন, বিছানায় যখন শুয়ে যান ঘুমানোর জন্য আপনার জুতা মুবারক খুইলা যখন বিছানার পাশে রাখেন, হুজুর আপনি নবী ঘুমিয়ে গেলে আমি খাদিজা গো নবী ওই জুতা মুবারক হাতে লইয়া জুতার নিচ থেকে কোরাইয়া কোরাইয়া কিছু ধুলি ভালি আমি খাদিজা জোগাড় করেছি। আল্লাহর নবী গো আমার শের দাবি হলো আপনি নবীর পাও মুবারকের জুতা মুবারকের দুলি মুবারক গুলো আমি জমা করে রেখেছি, আমি খাদিজার কাফনের উপরে বাজারের কিনা সুরমা দিয়েন না, আপনার জুতা মুবারকের দুলি গুলো আমার কাফনের মধ্যে সিডাইয়া দিয়ে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার বিশ্বাস বাজারের কিনা সুরমার মিয়াদ শেষ হয়ে যাবে গো, নবী পাকের জুতা মুবারকের পাও মুবারকের জুতা মুবারকের দুলি মুবারকের বরকত কিয়ামত পর্যন্ত শেষ হবে না। খাদিজা যদি এইভাবে স্বামীর কাছ থেকে চাইতে পারে এবং নবীর ভালোবাসা দিলে আল্লাহ যদি সালাম দিতে পারে জান্নাত দিতে পারে, বলেন হুজুর আমরা কি আল্লাহর ভালো নবীর ভালোবাসায় জান্নাত পাবো সালাম পাবো? জান্নাতের দরজা খোলা, সালামের দরজাও খোলা, সবে কদরের মধ্যে পাওয়া যায়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সালামের দরজা খোলা আছে, যদি এই নবীর ভালোবাসায় সবে কদরে যাইতে পারো তোমাকেও আমার আল্লাহ এখনো সালাম দেবে, জান্নাত দিবে, জান্নাতের দরজা খোলা, জান্নাত দিবে, সালাম দিবে, শুধুমাত্র আখিরি নবীর উম্মতের জন্য। তাই বলতেছিলাম খাদিজা নবীর ভালোবাসায় জান্নাত পাইলেন, আল্লাহর সালাম পাইলেন, রাস্তা এখনো খোলা আছে। তারপরও খাদিজা ডাকলেন নবীর কাছ থেকে কিছু আদায় করবে, আমরা আজকে একটা দাবি করব নবীর কাছ থেকে আদায় করার জন্য। নবী গো আজকের মাহফিল রমজান মাসে কষ্টের বিনিময় আর কিছু চাই না, শুধু নবী পাকের স্বপ্নের দিদার আমরা চাই। নবীর দিদার কে কে চান হাত তুলে দেখা, ও নবী, ও মদিনার কামলেওয়ালা নবী তাকায়া দেখো বাংলাদেশে তোমার আশেকেরা হাত বাড়াইছে তোমাকে স্বপ্নে দেখার জন্য,
আল্লাহ গো আজকের মাহফিলের এই দাবিটা তুমি কবুল করো, সকলে বলো না আমিন, আবারো বলো না আমিন, আবারো বলো না আমিন। হাত নামান, আল্লাহ আগামী রমজান আসার আগে আগে আমাদের এই দাবিটা এই মাহফিলের সকলকে তুমি নবী পাকের স্বপ্নের দিদার দেখিয়ে দিও, সকলে বলুন আমিন। আসুন এই দাবি আল্লাহ যাতে পুরা করেন, এই রমজান মাসে বরকতময় রমজানে আমরা হাত বাড়াই প্রভুর দরবারে, সকলে দোয়া শরীক হন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين গুনাহ মাফের মাস, জান্নাতের দরজা খোলার মাস, রহমতের মাস, বরকতের মাস, মুক্তির মাস, মাহুদ সেহরির মাস, ইফতারির মাস, তারাবির মাস, তোমার আদুরের বান্দাদেরকে লইয়া গভীর রজনীতে হাত বাড়াইছি। 20টা রোজা যারা রাখলো গো, 20 রোজার মেহমান লইয়া হাত বাড়াইছি। এ রোজাদারের হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। আজকের এই যুবকদের আয়োজিত আল ফালা সমাজ, আল আরাফা সমাজ কল্যাণ, এই সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই আয়োজিত মাহফিলে যারা হাত বাড়াইছে গো আল্লাহ, মাহুদ পবিত্র ঈদ মিলাদুন নবী, নবীর ভালোবাসায় যারা হাত বাড়াইছে, আল্লাহ আমি জানি না আমাদের মধ্যে কার জীবনে কত গুনাহ, জানি দুনিয়ায় থাকবো না, তবু শয়তানের দুকাই পড়ে, দুনিয়ার মায়াই পড়ে, আমরা তো গুনাহ করে ফেলেছি, গুনার হিসাব যদি জিগাও আমরা কেউ হিসাব দিতে পারবো না, এত গুনাহ করেছি, গুনার খবর মা জানে না, বাবা জানে না, গুনার খবর জানো তুমি আল্লাহ। মাবুদ গো যেই নবীর উসিলায় এত কিছু করেছো, আমরা সেই নবীর ভালোবাসা লইয়া দরুদ ও সালাম মদিনা পাঠাইছি। যেই নবীর উপর তুমি নিজে দরুদ ও সালাম প্রেরণ করো, এই দরুদ ও সালামের উসিলাই, মাহফিলের উসিলাই, রমজানের উসিলাই আমাদের সকলের জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও। ক্ষমা চাইলাম, ক্ষমা যদি না করো, এ গুনাহ লইয়া আমরা আর কই যাব গো আল্লাহ, তোমার দরবার ছাড়া আর যাইবার জায়গা নাই, আমরা গুনাহ করেছি বলে তারাইয়া দিও না, তারাইয়া দিলে আমরা কই যাব, যাইবার জায়গা পাবো না, মাহুদ ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, আমরা আখেরি নবীর উম্মত বলে এ মাহে রমজানে আমাদেরকে মাফ করে দাও। এই মাহফিল, এ মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাইখো গো আল্লাহ। মাবুদ গো ইয়া আল্লাহ, মাহফিল শেষে দূর দূরান্ত থেকে আসছে, যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, গুনাহ মাফের মাস, জান্নাতের দরজা খোলার মাস, রহমতের মাস, মুক্তির মাস, মাউত সবে কদরের মাসের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.